শ্যামপুরে নিউ দাস মিউজিক সেটিং চলছে শীতলা পূজা উপলক্ষে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আমরা আজকে চলে আসছি শ্যামপুরে। তো শ্যামপুরে এসেছে নিউ দাস মিউজিক, জাস্ট একটু আগে ঢুকেছে, ঠিক আছে। তো আপাতত ফিটিংয়ের ভিডিও তোমাদেরকে দেখাবো, একটু আগেতেই পড়বে শীতলা মন্দির, ঠিক আছে। তো শীতলা পূজা উপলক্ষে বাজবে, শীতলা পূজা না কালী পূজা ঠিক মতো কনফার্মভাবে বলতে পারছি না। তো নিউ দাস মিউজিকের ফোর বেস ফোর মিটের মাল এই জায়গাতে দেখতে পাচ্ছ, অনেক রকম ছেলে পুরোটা ভিড় করছে, বাম্পার দেখে চালাচ্ছে না আমাদের ড্রাইভার, তো বাম্পার উপর দিয়ে তুলে দিয়েছে। দেখতে পাচ্ছ মালগুলো পড়ে আছে। তো বন্ধুরা, এটাই হলো শ্যামপুরের শীতলা মন্দির। তো এই পুজোটা উপলক্ষেই এই নিউ দাস সাউন্ডটা বাজবে। তো আপাতত ফিটিং চলছে, চারটা বেশ বসিয়ে দিয়েছে। কি আর, এটা আমাদের ঘরের সামনে চলে আসলাম তাড়াতাড়ি, দেখলাম আমি রাধানগর গেলাম, দেখলাম তোমরা ঢুকছো, দিয়ে বর্ধা চোখান থেকে ঘুরেছিলাম। না না, আমি তো এখানে মিটগুলো পড়ে আছে, চং মেশিনগুলো এখানে বসিয়েছে, আপাতত এই ফিটিং চলছে। তো শ্যামপুরে শীতলা পূজা উপলক্ষে বাজবে, আজকে ধরো তোমার 1 তারিখ, 2 তারিখ ফুল বাজবে, 3 তারিখ ফুল বাজবে। তো তোমাদের ঘর যদি সামনাসামনি হয় সে দেখে দেখা যেতে পারো। তো এখানে আপাতত অনেকগুলো চং আর এখানে র্যাক রাখা আছে। তো 4টা বেসের উপর একটা মিল উঠে গেছে, ঠিক আছে, আর 1 2 3 4টা, এখনো 4টা উঠবে টোটাল। তো বন্ধুরা, ওখানে ফিটিং চলছে, এখানে অ্যাম্পলিফায়ারগুলো পড়ে আছে, CA20 মেশিন, স্ট্রেঞ্জার আর যা যা অ্যাম্পলিফায়ার আছে পড়ে আছে, আর ওখানে সম্ভবত কারেন্টের কাজ চলছে। তো আপাতত ডিজি আসেনি, ডিজিতে বাজবে, ঠিক আছে। তো আপাতত সেকেন্ড মিটটা নিয়ে এসছে, তুলবে, খুলছে, দেখতে পাচ্ছ একদম বড় বড় করে লেখা আছে নিউ দাস মিউজিক, দিয়ে এখানে তুলবে। তো আপাতত এইটুকুনি, পরে বাজলে তাড়াতাড়ি ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো।